আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আরিনায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কর্মীদের পেটালো ছাত্রলীগ। পঞ্চগড়ে নৌকাডুবি, মিলল আরো পাঁচ জনের মরদেহ, মৃত্যু বেড়ে ৬৬। মরিয়ম মান্নান এবং রহিমার গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। বাংলাদেশ ৫১ বছরে কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি বললেন অর্থমন্ত্রী। লাঠিতে জাতীয় পতাকা বেঁধে মারামারি করে বিএনপি এর অবমাননা করেছে। বেবি বাম্পের ছবি প্রকাশ, বুবলির মা হওয়ার গুঞ্জন কি সত্যি? ভোক্তা অধিদপ্তরের নামে ভুয়া সংগঠন, সতর্ক থাকার পরামর্শ। চোখ ওঠা রোগীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ। করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত, সংক্রমণ ১৫.৪২। ট্রফি ভেঙে ফেলা আলী কদমের ইউএনওকে ঢাকায় বদলি। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।